নীল আকাশে দেখে মন আকাশ ছুতে যায়, আরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের হাতছানি দিয়ে ডাকছে দূরের ওই নীল আকাশ আর পাহাড়। তো আমরা যাচ্ছি আজকে পাহাড়ে। তো আমাদের বাড়ির সামনে গাড়ি চলে এসছে, দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা রওনা দেব। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো ত্রিবেণী। তিস্তা আর রঙ্গিতে সঙ্গমস্থলে হয়েছে ত্রিবেণী। অপূর্ব সুন্দর দেখতে, আমি ভাবতে পারিনি এত সুন্দর লাগবে। আর সৌন্দর্য কিন্তু ক্যামেরায় ধরা যায় না, সেটা অনুভব করতে হয়। তো যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো ভীষণ সুন্দর। আর আকাশের কথা কি বলবো তোমাকে, একদম কুয়াশাচ্ছন্ন, যার জন্য এত ঠান্ডাটা আরো বেশি ভালো লাগছে। তো ভাবলাম এখানে যাওয়ার নামলাম, পথে যখন একটু কিছু খেয়ে নিই, ভালো লাগবে। আমার তো এমনিতেও পাহাড়ে যেতে ভালো লাগে না গাড়ি করে। তো পেলাম আমরা ছোলা, ছোলা সেদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, ভীষণ ভালো লেগেছে খেতে। আর এবার আমরা পৌঁছে গেছি লামাহাট। লামাহাট পৌঁছে আমি আনন্দে আত্মহারা, এত সুন্দর কি বলবো তোমাদের, পাইন গাছের সারি সারি, আর এই দেখা যাচ্ছে মেঘ কুয়াশার জন্য একদম মেঘে ভর্তি হয়ে গেছে, আর ঠিক 2 মিনিট 3 মিনিট পরেই দেখা যাচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে। আমার এই যে রৌদ্র আর মেঘের খেলাটা ভীষণ ভালো লেগেছিল। রোদ ঠিক না, মানে আলো আর মেঘের মতন, একটা আলো ছিল আর মেঘটা ছিল, কিন্তু রোদ ওঠেনি। আর পাইন গাছের সারি সারি, এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদের, না দেখলে ঠিক বোঝা যায় না। তো চলো, আর এত সুন্দর জায়গা দেখলে দেখবে ভিডিও ফটো সব নিতে ইচ্ছা করবে। তো পেছনে শুনেছিলাম একটা লেক আছে, ভাবছিলাম লেকটা যাব, কিন্তু এত কুয়াশা, লোকজন ছিল কিন্তু একটু ফাঁকা ফাঁকাও ছিল, ভয় ভয় লাগছিল, যার জন্য আর গেলাম না। দেখো অবস্থা, এই যে দেখো পুরো মানে জায়গাটাই এরকম ছিল, এদিকে পাইন সারি গাছ, এদিকে এরকম ওয়েদার, এদিকে লোকজন আছে, প্রচণ্ড ঠান্ডা, মানে ভীষণ একটা রোমাঞ্চকর ছিল, রোমাঞ্চকর ভালো লাগা। দেখো গাছগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো পা, এই যে দেখো এখন কুয়াশাটা কিন্তু চলে গেছে, মেঘ নেই বললেই চলে, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। রৌদ্র, হ্যাঁ রোদও দেখা যাচ্ছে। আর এবার ইচ্ছা করলো একটু মোমো খেতে, ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম মোমো দারুণ লাগে খেতে। তো চলে গেলাম আমরা মোমোর এখানটায়। আর এই যে দেখো আমাদের কাঞ্চি দিদি বানাচ্ছে মোমো, দেখো অবস্থা, পেছনে অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। বার্গ পাহাড়ের ধোয়া ওঠা গরম গরম মোমো, তো বন্ধুরা দাওয়াই পানি যাওয়ার আগে আছে, দেখো পেশোকে আছি আমরা, আর তার ভিউটা দেখো কি অসাধারণ। দুদিকে চা বাগান, দুদিকে তিন দিকে চা বাগান শুধু, আর কুয়াশা ভর্তি, ঠান্ডা যে কি বলবো তোমাদের সেটা বলার মানে ভাষা নেই, যে কি পরিমাণ ঠান্ডা। আমি দার্জিলিং এ গেছি গ্যাংটকে, যে এত বরফের মধ্যে এত ঠান্ডা ছিল না, প্রচন্ড ঠান্ডা। তো চলো শুধু দেখাবো তোমাদের, আর কিছু বলবো না, চলো দেখতে থাকো। আচ্ছা তো দেখো চারদিকের এই পরিবেশটা অপূর্ব লাগছে, চা বাগান আর নীল আকাশ, অসাধারণ। এটা ছিল বাবুর একটা স্পন্সর ভিডিও। তো আমি প্রথমে আসতে চাইনি, ভয় লাগছিল দুজনে আসবো মামি, কিন্তু আসার পরে দেখছি দারুণ লাগছে, সত্যি না আসলে খুব মিস করতাম, দারুণ লাগলো। আর এই যে দেখো অবস্থা আকাশে, আমরা আমরা আসার পরে দেখছি যে এই জিনিসটা একদম, তুমি কি গাছ থেকে কমলা লেবু চুরি করেছো? ব্যাস এবার তোমার নামে নালিশ করা হবে। দাও। আর এই যে দেখো পাহাড়ি সুন্দরীরা এত সুন্দরভাবে রাস্তা শোভাবর্ধন করছে, কি খুব বলবো তোমাদের, অ্যাজিলিয়া ক্যামিলিয়া প্রচুর ভর্তি হয়েছে দুপাশে রাস্তার ধারে, ভীষণ ভালো লাগছে। আর এবার চলে আসছি আমরা, এখানে একটা অর্কিড হাউস আছে পেশকি, সেই অর্কিড হাউসটা দেখতে চলে এসেছি। তো খুব সুন্দর সব অর্কিডগুলো দেখে নিয়েছি, খুব ভালো লাগছে। আর এই দেখো এটা আমার দারুণ লাগছে, এটা আমার আছে কিন্তু কালারটা ভীষণ মিষ্টি। এখানে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল দাওয়াইপানির হোটেলে। তো চলো হোটেলটা আগে তোমাদের একটু দেখিয়ে নিই, যদিও আমার চোখ মুখ এখন শুকিয়ে আসছে। তো চলো হোটেলটা দেখো, বিশাল পুরো ওয়ালটাই জানলা, এখানে ড্রেসিং টেবিল আর দুটো খাট আছে।
আর বেশ বড়, বেশ না অনেকটাই বড়, মানে আমাদের দুজনের জন্য অনেক বড়। দাওয়াই পানি হলো দার্জিলিং এর ঠিক কাছাকাছি ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। দুধারে রাস্তা আর দুপাশে ঠিক কটেজের মতন ছোট ছোট বাড়িগুলো, আর বাড়িগুলোর মধ্যে প্রায়ই কটেজ দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে সবগুলো। আর রাস্তার দুধারেই ফুলের বাগান, প্রচুর ফুল, এত সুন্দর সুন্দর রঙের রং বেরঙের ফুল দেখে মনটা সত্যি সুন্দর হয়ে যায়। আর এই যে দাওয়াই পানি, তো কথিত আছে যে কোন ব্রিটিশ আমলে কোনো একজন ব্রিটিশ অসুস্থ হয়ে একটি গাছের তলায় বসেছিলেন। তারপরে তার নাকি একটু ক্ষত ছিল, সেই ক্ষত অনেকদিন থেকে সারছিল না পায়ের মধ্যে। সেই জলে হঠাৎ করে যে ঝর্নার জলে সেই ক্ষতটা নাকি আস্তে আস্তে শুকিয়ে যায়, ভালো হয়ে যায়, তখন এর থেকে এর নাম হয় দাওয়াই পানি। তো চলো, লাঞ্চের জন্য ডাক পড়ে গেছে, তো আমরা লাঞ্চটা করে নিই, আবার একটু বেরোবো। আর ফ্রেশ মানে শুধু একটু হাতগুলো ধুয়ে নিয়েছি, আবার যেহেতু বেরোবো, আর কিছু ফ্রেশ হওয়া যাবে না, এত ঠান্ডা, এত ঠান্ডা। ভাত, আলু সেদ্ধ, ডাল, ঝুড়ি ঝুড়ি মুচমুচে আলু ভাজা, পেঁয়াজ, এটা আছে বাঁধাকপি, পাঁপড়, আর আছে ডিমের অমলেট। আর লাঞ্চ করে আমরা একটু বাইরেটা হেঁটে, কিছু হাঁটার মতো নেই এমন অবস্থা, শুধু ঠান্ডা কুয়াশা। তো চলে এসেছি একটু রেস্ট নেব বলে। রেস্ট নেওয়ার জন্য আমাদের কিছু ফ্রেশ হওয়ার দরকার নেই, কারণ এই যে দেখো, মানে এত ঠান্ডা, ফ্রেশ হওয়ার মতন কিছু নেই, শুধু মুখ হাতটা ধুয়েছি। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে চলে এসেছে চা আর পকোড়া। যেহেতু দুধ চা আমরা খাই না, তাই লাল চা ভীষণ ভালো হয়েছিল, চাটা ভীষণ টেস্টি হয়েছিল, আমার ভালো লেগেছিল চাটা। আর পকোড়াটা খেয়ে নিয়েছিলাম দুদিনে দুজনে। ঠান্ডার মধ্যে দেখবে গরম গরম চা আর পকোড়া ভীষণ ভালো লাগে খেতে, তাই না? আমার তো খুব ভালো লাগে, কিন্তু এটা খাওয়ার পরে আমি কিন্তু পরে আর কিছু খেতে পারিনি, এমন অবস্থা হয়ে গেছিল আমার। আর দেখো, আমাদের জানলা দিয়ে এই যে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, পুরো লাইটিং মনে হচ্ছে দার্জিলিং টাউনটা। এই যে কথাই নেই, বাথরুমে স্যান্ডেল দেওয়া আছে, তবে আমি সাজেস্ট করবো তোমরা নিজেদের স্যান্ডেল আর একটা নিয়ে যেতে, বিকজ এত ঠান্ডার মধ্যে যখন খেতে আসবে খালি পায়ে আসতে একদম ইচ্ছে করবে না। এরপর ডিনারে চলে এসছে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, চিকেন আর গরম গরম ধোয়া ওঠা ভাত। ভাত ছাড়া কিন্তু রুটিরও অপশন আছে, যারা রুটি খাবে তাদের জন্য রুটি, যারা ভাত খাবে তাদের জন্য। গুড মর্নিং, পরের দিন সকালবেলা, মানে দেখো আমাদের অবস্থা, আমাদের দুটো বেড লাগেনি, একটা বেডে মামিয়ে শুয়েছিলাম, তাতেও ঠান্ডা ছাড়ছিল না, আর একটা রুম হিটার নিয়েছিলাম তাতে একটু শান্তি পেয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। তো দেখো, আমরা পরের দিন আবার একটু বেরিয়ে গেছি সকাল সকাল, যেহেতু আজকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো সকালবেলায় দেখো কি সুন্দর লাগছে সব পাহাড় টাহাড়গুলো, প্রচণ্ড সুন্দর। এই দেখো, যাক, কাল সারাদিনের মেঘ আর কুয়াশা কাটিয়ে আজকে দেখো দেখা যাচ্ছে নীল আকাশ, সবুজ পাহাড় আর সাদা মেঘ, অপূর্ব দৃশ্য, সত্যি মনটা ভালো হয়ে যাওয়ার মতন। আর এই গাছটা দেখো, যেন ছবি কেউ এঁকে রেখেছে, গাছটা ভীষণ সুন্দর। নেক্সট মর্নিং ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট আমরা বাড়ি করেছিলাম পাহাড় দেখতে দেখতে, গরম গরম ফুলকো লুচি আর আলুর দম দিয়ে। তাছাড়া কিন্তু চিকেন বারবিকিউ এবং বনফায়ারেরও ব্যবস্থা আছে। তো ওভারঅল আমার কিন্তু দাওয়াই পানি হোমস্টের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই হোমস্টেটা বুক করতে পারো, আমি নাম্বার দিয়ে দিলাম, কল করে নিও। টাটা। থাক 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 থাক, ঠিক আছে তো, কিছু হবে না। এই ফুলগুলো এত সুন্দর, আমরা চারা নিয়ে নিলাম বাড়ি গিয়ে লাগাবো। যদি এত ঠান্ডার মধ্যে হয়েছে, শিলিগুড়ি বেদার হবে কিনা জানি না।